প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর দাম গল্প থেকে অর্থাৎ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প থেকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটি এসে কু প্রশ্ন যেগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো যে স্কুলে বিভীষিকা কে ছিলেন এটা হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে কথকের স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন তাদের কাছে বিবেষিকা স্বরূপ অঙ্ক করার সময় খড়ি ভেঙে গেলে মাস্টারমশাই কি করতেন দেখো যখন অঙ্ক করত তখন কিন্তু যদি খড়ি ভেঙে যেত সেক্ষেত্রে মাস্টারমশাই বিরক্ত হয়ে কি সেই ভাঙার টুকরো দুটো কিন্তু ছাত্রদের দিকে ছুঁড়ে আর একটা তিনি খড়ি নিতেন তাহলে মাস্টারমশাই অঙ্ককে কেমন করে সাজিয়ে দিত দেখো তিনি কিন্তু এই দাম গল্পে মাস্টারমশাই অঙ্ককে কিন্তু কষে ছবির মতো করে ব্ল্যাকবোর্ড তাতে কিন্তু সাজিয়ে দিতেন নেক্সট কিন্তু কাদবার জো ছিল না কেন কাদবার জ ছিল না দেখো কারণ হচ্ছে যে এই যে অঙ্কের মাস্টারমশাই তার হাতে চরখে কান্নার উপায় ছিল না কারণ তাহলে তিনি কিন্তু আরও বকতেন এবং পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলার এক হুমকি দিতেন প্রিয় বন্ধুরা পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন যে প্লেটোর দুরগোড়ায় কি লেখা ছিল বলে মাস্টারমশাই বলেছেন দেখো প্লেটের গোড়ায় লেখা ছিল যে যে ব্যক্তি অঙ্ক জানে না সেই ব্যক্তির কিন্তু তার বাড়িতে প্রবেশ নিষেধ তিনি কিন্তু এমনটি বলেছিলেন পরবর্তী প্রশ্ন মাস্টারমশাইয়ের মতে স্বর্গের দরজায় কি লেখা আছে দেখো ওই একই কথাই যে যে অঙ্ক জানে না তার প্রবেশ নিষেধ পরবর্তী ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে সুকুমার কিসের হাত থেকে রেহাই পেয়েছিল তিনি কিন্তু তার সেই যে প্রিয় অঙ্কের মাস্টারমশাই অর্থাৎ বিভীষিকা স্বরূপ অঙ্কের মাস্টারমশাই কাছ থেকে কিন্তু রেহাই পেয়েছিলেন সুকুমার কলেজে কি পড়ান তিনি কিন্তু বাংলা বিষয় পড়ান সুকুমারের কাছে ছেলেবেলার গল্প লেখার ফরমাস কোথা থেকে আসছিল এটা কিন্তু একটা অনামী পত্রিকা থেকে সুকুমারের কাছে ছেলেবেলার যে গল্প লেখার ফরমাস অর্থাৎ আদেশ এসেছিল এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যে সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ এটা কাদের বলা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে সাহিত্য জগতের যে রথি মহারথী অর্থাৎ কি স্বনামধন্য সাহিত্যিকদের এই সাহিত্যে কিন্তু ইন্দ্র চন্দ্র মিত্র বরুণ বলা হয়েছে নেক্সট পত্রিকা কর্তৃপক্ষ সুকুমারকে কত টাকা দক্ষিণা দিয়েছিল এটা কিন্তু দশ টাকা দক্ষিণা দিয়েছিল আর যদি এখান থেকে আরেকটা প্রশ্ন দেওয়া হয় যে সুকুমার মাস্টারমশাইয়ের কাছ থেকে কোনটাকে নগদ লাভ বলে মনে করেছিল সেক্ষেত্রে কিন্তু লিখবে যে বাল্য স্মৃতির দক্ষিণা হিসেবে পাওয়া দশ টাকাকেই কিন্তু সুকুমার নগদ লাভ বলে মনে করেছিল নেক্সট একটা প্রশ্ন সুকুমার আলো থেকে বেরিয়ে যে মানুষটিকে দেখতে পেলেন তার চেহারা কেমন বা তার চেহারার বর্ণনা দাও এটা লিখবে আবছা অন্ধকারে সুকুমার যাকে দেখেছিলেন তার চেহারা ছিল কুজো লম্বা এবং মাথার সাদা চুলগুলো চিকমিক করছিল নেক্সট মাস্টারমশাই পুরনো পত্রিকার লেখাটির কথা উল্লেখ করায় সুকুমারের কি প্রতিক্রিয়া হয়েছিল দেখো তার কিন্তু যে মানে এই কথাটা যখন উল্লেখ করে তখন কিন্তু সুকুমার অপ্রস্তুত ছিল অর্থাৎ তার মধ্যেই তার জীব শুকিয়ে যায় এবং আত্মগ্লানিতে কিন্তু মাটিতে মিশে যেতে তার ইচ্ছা করে তাহলে একটা প্রশ্ন মাস্টারমশাই জামার পকেট থেকে কি বের হয়েছিল দেখো বা কী বের করেছিলেন এটা হবে কিন্তু স্বতচ্ছীর্ণ এক জীর্ণ পত্রিকা বেরিয়ে করেছিলেন বা বেরিয়েছিল দাম গল্পে কোটি মণিমাণিক্য দিয়ে কার পরিমাপ হয় না এটা হবে কিন্তু মাস্টারমশাইয়ের যে স্নেহের পরিমাপ হয় না নেক্সট সুকুমার মাস্টারমশাইয়ের স্নেহকে কিসের সঙ্গে তুলনা করেছেন এর উত্তরে লিখবে যে সুকুমার মাস্টারমশাইয়ের যে স্নেহ তাকে কিন্তু কোটি মণিমাণিক্যের সঙ্গে তুলনা করেছেন এবং তার থেকেও অর্থাৎ সেসবের থেকেও কিন্তু তাকে মূল্যবান বলে তিনি সম্বোধন করেছেন সুকুমারের মতে সংসারের সব ঐশ্বর্যের চেয়ে দামিকি এটা লিখবে যে সব ঐশ্বর্যের দামি হলো কিন্তু তার আপাত রাগী মাস্টারমশের অসীম মমতা নেক্সট কলকাতার চড়ুই পাখি বাইরে গেলে কিসের সম্মান পায় উত্তরে লিখবে রাজহাঁসের সম্মান পায় কুড়ি নম্বর প্রশ্ন আমি সুযোগটা ছাড়তে পারলাম না কোন সুযোগের কথা বলা হয়েছে এখানে সুযোগ বলতে কিন্তু তার বাংলাদেশ থেকে মানে প্রান্তবর্তী এক কলেজ থেকে তার যে বক্তৃতা দিতে গিয়ে বিনা পয়সায় আতিথেয়তা নেওয়ার যে সুযোগ সেই সুযোগের কথাই কিন্তু বলা হয়েছে অর্থাৎ সেই সুযোগের কথাই এখানে বলা হয়েছে এবং তিনি কিন্তু সেই সুযোগটি ছাড়তে পারেনি নেক্সট সুকুমার তার বক্তৃতা ইংরেজি কোটেশানটি কার নামে চালিয়েছিল দেখো এই যে কোটেশানটা কিন্তু তার আইরিশ নাট্যকর জর্জ বার্নারসর নামে চালিয়েছিলেন বাইশ নম্বর প্রশ্ন একটি সর্বার্থ সাধক বক্তৃতাই আমার সম্বল এই যে সর্বার্থ সাধক এই শব্দটির অর্থ কি এর অর্থ হলো যে যে কোনো প্রয়োজন মেটায় অর্থাৎ কি সর্বক্ষেত্রে ব্যবহার করা যায় সর্বার্থ সাধক আজকের শেষ প্রশ্ন সুকুমার বক্তৃতার বিশেষত্ব কী ছিল দেখো তার কিন্তু যে বক্তৃতা দিত তার একটাই বিশেষত্ব ছিল যে একটা বক্তৃতাকেই তিনি সামান্য পরিবর্তন করে রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব এই সর্বত্রই সেই একই বক্তৃতা তিনি দিতেন তাহলে দেখো প্রিয় বন্ধুরা আজকে এই তেইশটা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি কিন্তু তোমাদের সেই কমেন্টেই দিয়ে দেওয়া হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো থ্যাংক ইউ